আমরা সবাই আইফোন ব্যবহার করি, কিন্তু আইফোনের কিছু গুরুত্বপূর্ণ টিপস বা ট্রিক্স থাকে যেগুলো সম্পর্কে আমরা জানি না। আজকের এই ভিডিওতে আমি আইফোনের ক্যামেরার ছোট্ট একটি টিপস বা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব এবং এই প্রসেসটা আপনাদের অনেক সময় কাজে লাগতে পারে, যার জন্য আপনাদের কাছে শেয়ার করা। শুরুতেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কাজে। তো আমরা আমাদের আইফোনের যে ক্যামেরা আছে ক্যামেরাটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এই ফটো মুড থেকেই ভিডিও করব। কিভাবে করব সেটা দেখাবো এবং আরও কিছু অপশন আছে যেগুলো আপনাদেরকে জানাবো। আমরা সাধারণত ভিডিও করতে গেলে ভিডিও মোডে এসে তারপরে ভিডিওতে ক্লিক করি, দেন তখন আমাদের ভিডিওটা ওপেন হয়। কিন্তু আপনি নর্মালি যদি ফটো অপশনে থাকেন, অনেক সময় হুট করে আপনার ভিডিও করতে হবে এমন এক মোমেন্টে আসে যে মোমেন্টে আপনি ভিডিও করতে গেলে আপনি সময় পাবেন না। যেমন ভিডিও মোডে আসলেন, তারপরে ওকে করলেন, এরকম আপনি সময় পাবেন না। সেক্ষেত্রে ফটো থেকেই খুব সহজেই ভিডিও করতে পারবেন। তার জন্য দরকার হবে আপনার যে এই ক্যামেরার সাদা যে গোল আইকনটা আছে, এই আইকনের উপর চাপ দিয়ে ধরে এই পাশে যে লক চিহ্ন আসে এই লক চিহ্নতে আপনি ছেড়ে দিবেন, দিলে আপনার এই ভিডিও হওয়া শুরু হয়ে যাবে। দেখেন আমার ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে আমরা এটাকে কেটে দিলাম। আবার আরও একটি সিস্টেম আছে, সেটা হলো জুম ইন জুম আউট। আমরা যখন ভিডিও করব, ধরেন আমার হঠাৎই ভিডিও করতে হবে এবং জুম করে কাছে আনতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ক্যামেরার আইকনের উপর টাচ করে ধরব, আমাদের ভিডিও রেকর্ড হওয়া শুরু হবে এবং আমরা যদি আঙ্গুলটা উপরের দিক নিই তাহলে জুম হবে, আর আঙ্গুলটা নিচের দিক নিই তাহলে জুম আউট হবে। দেখুন, এটা জুম আউট হচ্ছে, আবার এটা জুম ইন হচ্ছে। তো এইভাবে আপনারা জুম ইন জুম আউট করবেন। এবং আপনি যদি চান যে এই অবস্থাতে আরও কিছু সময় ভিডিও করবেন, তাহলে এখান থেকে টেনে এনে যে লক বাটন ছিল এটার উপর ছেড়ে দিবেন। এটার উপর ছেড়ে দিলে আপনার ভিডিও রেকর্ড হবে। তো আমরা ভিডিওটা এখন একটু প্লে করে দেখব। এখানে আমাদের ভিডিওটা প্লে করে দেখি, ভিডিওটা চলতেছে। দেখুন, আমি জুম করছিলাম সেটাও দেখাচ্ছে এবং জুম আউট করছিলাম সেটাও দেখাচ্ছে। তবে দুঃখের বিষয় হলো, এই প্রসেসটা শুধুমাত্র বা এই টিপসটা শুধুমাত্র আইফোন এক্স থেকে হয়তোবা সাপোর্ট করবে। আইফোন এক্স সিরিজ থেকে শুরু করে এর উপরের ভার্সনগুলোতে, আইফোন এক্স, আইফোন 11 এবং আইফোন 12, 13, এই মডেলগুলোতে বা সিরিজগুলোতে আপনি এই সুন্দর ফিচার্সটি উপভোগ করতে পারবেন। আর যদি আপনার কাছে বাটন বলতে আপনার হোম বাটন আছে যে ফোনগুলা, যেমন আইফোন 6, 6 প্লাস, 5, 5S, 6S, 7, 7 প্লাস, 8, এই ফোনগুলোতে এই প্রসেস কাজে লাগাতে যান তাহলে হবে না। বরঞ্চ আপনার শাটার যে ইয়ে আছে ওই প্রসেসে আপনার ছবিগুলো হবে ব্লাস্ট মোডে, একবারে 8টা বা 10টা এরকম চেপে ধরলে যত সময় ধরবেন তত সময় ছবি উঠতে থাকবে। তো এই প্রসেসটা শুধুমাত্র আইফোন এক্স সিরিজ থেকে আইফোন 13 সিরিজ পর্যন্ত সবাই উপভোগ করতে পারবেন। যদি আইফোন 13 বা এক্স এর নিচের সিরিজগুলোর কোনো অপশন এসে থাকে তাহলে আমার পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে যে কোনো মুহূর্তে আপনাদের আইফোনের ক্যামেরা ফটো মোডে থাকা অবস্থায় ভিডিও করতে পারবেন এবং জুম ইন জুম আউট করতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।